হ্যালো এভরিওয়ান, আমি সিমরা খান। ওয়েলকাম টু সিলন টি ট্রিট এই প্রোগ্রামে। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটার একটি মজাদার হিস্ট্রিও আছে, প্লাস এই চায়ের রেসিপিটি অবশ্যই অনেক ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটির নাম হচ্ছে লন্ডন ফগ টি। এবং এই লন্ডন ফগ টি কিন্তু উৎপত্তি হয় কানাডার একটি ক্যাফে থেকে। একজন রেগুলার কাস্টমারের ডিমান্ডে এই চাটা বানানো হয় ভ্যানিলা প্লাস সিনামন অ্যাড করে, অ্যান্ড দেন ওয়ার্ল্ড ওয়াইড এই চা কিন্তু ফেমাস হয়ে যায়। সো এই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আমরা দেখে নেই কীভাবে এই রেসিপিটি বানাতে হয়। আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সিলন ফ্যামিলি ব্লেন্ড টি। প্যাকেট থেকে আমি আমার জারে চাগুলো ঢেলে নিচ্ছি। সো চুলোটা ধরিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। তো পানিটা আমরা গরম হতে দিচ্ছি। আর এই চায়ের লিকারটা কিন্তু হয় অনেক হালকা, আপনারা যদি স্ট্রং চা পছন্দ করেন আপনারা ইউজ করতে পারেন আর একটু বেশি চা পাতা। তো সিলন ফ্যামিলি ব্লেন্ড টি আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন ফুল। এরপরে দিয়ে দিব দারচিনি। তো দারচিনি স্টিক আমি একটা ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মিল্ক 1/2 কাপ। মিল্ক দেওয়ার পর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 2 টিস্পুন। আমি একটু নেড়ে নিব। এখন আমি এই চাটা একটু বলক ওঠার জন্য ওয়েট করব। এই চায়ের লুকটার জন্যই কিন্তু এই চায়ের নামকরণ হয় লন্ডন ফগ টি। আমরা একটু নেড়ে নিচ্ছি চাটা। সিলন ফ্যামিলি ব্লেন্ড টি এর সাথে যে দারচিনি আমি ইউজ করেছি প্লাস মিল্ক পাউডার, এখানে কিন্তু আমি একটা চমৎকার ঘ্রাণ পাচ্ছি। আমার চা কিন্তু মোটামুটি রেডি, বলক এসে গেছে। এরপরে আমি লাস্টে ইনগ্রিডিয়েন্টটা দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা আমি লাস্টে অ্যাড করছি সো দ্যাট এটার ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। তো ভ্যানিলা এসেন্স আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ। আমি চুলোটা অফ করে দিচ্ছি। তো দর্শক, আমাদের গরম গরম চা তো রেডি, এখন আমি সার্ভ করব। সার্ভ করার জন্য আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি। তো বিকেলের চায়ের টাইমটাকে আরও স্পেশাল করতে পারি কিন্তু আমরা এরকম মজাদার চায়ের রেসিপি দিয়ে। এখন আমি সার্ভ করি চাটা। যেহেতু আমি চায়ে কোনো চিনি অ্যাড করিনি, আমি কিন্তু ইউজ করব সুইটনার হিসেবে হানি। এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন ফুল হানি। তো ভিউয়ার্স, আমি ইউজ করছি এখানে হুইপ ক্রিম। আপনারা চাইলে বাজার থেকে নর্মাল হুইপ ক্রিম নিয়ে আসতে পারেন, অথবা বাসায়ও কিন্তু হুইপ ক্রিম বানানো যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম চায়ের উপরে। এইখানে যে চা আছে উপরে এই ক্রিমটা আছে, এর জন্যই কিন্তু এটার নামকরণ হয় লন্ডন ফগ টি। একটু বেশি আমরা ক্রিম ইউজ করব এখানে। তো এর উপরে আমরা দিয়ে দিচ্ছি ড্রিজল করে আরেকটু হানি, সাথে যাবে 1 চিমটি সিনামন পাউডার। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজেই লন্ডন ফগ টি। আমরা চট করে দেখে নেই এই রেসিপিটির প্রস্তুত প্রণালীটি আবারও। রেসিপিটা দেখে এলাম। আমি আশা করি আপনারা এই লন্ডন ফগ টিটা বাসায় তৈরি করে আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিলন টি ট্রিট। এবং চোখ রাখবেন সিলন টি বাংলাদেশের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আরও নিত্য নতুন চায়ের রেসিপি দেখার জন্য। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।